এন্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা। সো গাইজ, আমাদের গেমের ভিতরে আশি আশি করে কিন্তু চলে এসেছে জম্বি সামুরাই বান্ডেল, এবং এই বান্ডেলটি আজকে আমরা নেব এবং এটা হচ্ছে ওয়েব ইভেন্টে আসতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কিন্তু গিভওয়ে রয়েছে, গিভওয়ের কথা পরে বলবো। এবং আগের ভিডিওর যে দুইটা উইকলি মেম্বারশিপ তোমাদের গিভওয়ে দেওয়ার কথা ছিল ওটা টার্গেট পূরণ হয়ে গেছে ওই দুইটা উইকলি মেম্বারশিপে, এবং আজকের এই ভিডিওর যে গিভওয়ে একই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তবে আজকের এই ভিডিওতে না দিতে পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা চলো আজকের এই ইভেন্টে দেখি আমাদের কত ডায়মন্ড লাগবে এবং কীভাবে নিতে হবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দিই। এখানে সর্বপ্রথম আমাদের এন্টার নাও এখান থেকে ঢুকতে হবে, কারণ গেমে কোনো জায়গাতে ঢোকা যাচ্ছে না। এর আগে আমি ঢুকেছিলাম, ঢুকতে পারিনি, আর এটা এসেছে ওয়েব ইভেন্টে তোমরা দেখতে পারতেছো। এবং এইখানে আমাদের রয়েছে সামুরাই বান্ডেল এবং রয়েছে একটা ইমোট, ইমোটটার নাম হচ্ছে প্রসিড ওয়ারিয়ার। প্রসিড ওয়ারিয়ার এই ইমোট এবং বান্ডেল এই দুইটা হচ্ছে টপ, দুইটা দুই মাথায় দিয়ে দিয়েছে, এবং তাছাড়া অনেক কিছুই রয়েছে এখানে। আর এখানে আমাদেরকে 20 ডায়মন্ডের একটা নর্মাল স্পিন করতে দেবে, আর 180 ডায়মন্ড দিয়ে 10টার স্পিন করতে দেবে, আর এখানে অন স্পেশাল স্পিন মাত্র 40 ডায়মন্ডে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো গাইস, আমি আসলে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, যার কারণে আজকের ভিডিওটার সাউন্ড কোয়ালিটি একটু অন্যরকম হতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো সর্বপ্রথম আমরা এখানে 20 ডায়মন্ডে স্পিন করবো। দেখতে পারতেছো যে আমার কাছে 2718 ডায়মন্ড রয়েছে। তো 20 ডায়মন্ডের একটা স্পিন সকাল সকাল মেরে দিলাম, দেখা যাক আমাদেরকে কোন জায়গা নিয়ে দাঁড় করে। তো আমাদের দেখো যে এখানে কিন্তু একটা লুট বক্স দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা কিন্তু স্পেশাল স্পিন মারতে চলেছি, 40 ডায়মন্ডের স্পেশাল স্পিন একটা মেরে দিলাম। তো 40 ডায়মন্ডের স্পেশাল স্পিনে আমাদেরকে একটা ওয়েপেন রয়্যালের কার্ড দিয়ে দিল। তো আমরা আবারও 40 ডায়মন্ডের একটা স্পেশাল স্পিন মারবো, দেখা যাক 40 ডায়মন্ডের স্পেশাল স্পিনে কী দেয়। তো স্পেশাল স্পিনে কিছু দিচ্ছে না, আবারও কিন্তু আমরা 40 ডায়মন্ডের স্পেশাল একটা স্পিন মেরে নিলাম। তো আমাদেরকে কিন্তু পেট ফুট ধরিয়ে দিল। তো এবার আমরা কী করব, এবার আমরা আবার 20 ডায়মন্ডের একটা স্পিন মারব। 20 ডায়মন্ডের স্পিন করার পরপরই কিন্তু আমরা 180 ডায়মন্ডের স্পিন মারবো। তো এবার এসে গেছে 180 ডায়মন্ড স্পিন মারার পালা। তো আমরা এখানে 180 ডায়মন্ডের একটা স্পিন মেরে নিলাম, গাড়িনা তাড়াতাড়ি স্পিনটা শেষ করে এবং আমাদেরকে বান্ডেল আর ইমোটটা দিয়ে দাও। তো আমাদের দুইটা অলরেডি গাইস, অলরেডি কিন্তু আমি ইমোটটা পেয়ে গেছি, এবার শুধুমাত্র বান্ডেলটা বাকি আছে। গাইস, বান্ডেলটা যদি দিয়ে দেয় একদম এই অল্প ডায়মন্ডের ভিতরে লাজবাব হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে। দিয়ে দাও গাড়িনা বান্ডেল। তো গাইস, আর মনে হয় লাস্ট ঘুরলি বাকি আছে, না আরও একটা আছে এরপরে। তো এইবার ওয়াপেন রয়্যালের কার্ড, আবার ওয়াপেন রয়্যালের কার্ড। তো আমরা কিন্তু এখান থেকে অলরেডি ইমোটটা পেয়ে গেছি, এবং এবার আমরা আবার কি করব, স্পেশাল স্পিন করব। 40 ডায়মন্ডের স্পেশাল স্পিন করতে হবে, 3টা 40 ডায়মন্ডের স্পেশাল স্পিন করব, তারপরে গিয়ে আবারও 20 ডায়মন্ডের স্পিন করে 180 মারবো। তো দ্বিতীয় স্পিন চলতেছে 40 ডায়মন্ডের স্পেশাল স্পিন। তো আমরা আবারও 40 ডায়মন্ডের একটা স্পেশাল স্পিন মারবো। তো গাইস, ও ভাই সাহ, একটুর জন্য। তো এবার আমরা 20 ডায়মন্ডের স্পিন মারতে হবে, 20 ডায়মন্ডের স্পিন মারার পরে আবারও কিন্তু আমরা 180 ডায়মন্ডের স্পিন মারবো। তবে 20 ডায়মন্ডের স্পিন এবার আমরা 3টা মারবো। তো দ্বিতীয় স্পিন চলতেছে, দ্বিতীয় স্পিনে দিল না, এবার আমরা তৃতীয় স্পিন মারতে চলেছি, তৃতীয় স্পিন। ও গাইস, এবারও পাইলাম না, এবার কিন্তু আমরা 180 ডায়মন্ডের স্পিন মেরে নিলাম। তো দেখা যাক গাইস, এবার এই 180 ডায়মন্ডের স্পিনে আমাদেরকে কী দেয়। অলরেডি যেহেতু আমরা ইমোটটা পেয়ে গেছি, আমাদের বান্ডেলটার দরকার আছে। তো বান্ডেলটা আমাদের কত ডায়মন্ড লাগে, আজকে আমরা বান্ডেলটা এখান থেকে বের করেই ছাড়বো। তো কত ডায়মন্ড লাগবে এটা বোঝা যাচ্ছে না, আসলে বলাও যাচ্ছে না। তো আমরা এখানে দেখবো যে আমাদের কত ডায়মন্ড লাগে। তো স্পিন চলতেছে উড়াদুড়া, বান্ডেলটা ইস গাইস, একটুর জন্য গাড়ি না, ওখানে দাঁড়া করাও গাড়ি না, কী অবস্থা, বান্ডেল কি পেয়ে গেলাম নাকি, একবার ব্যাকে গিয়ে দেখে আসতে হবে বান্ডেল কি পেয়ে গেলাম। তো গাইস, আমাদের বান্ডেলটি দেয়নি, আমরা আবারও গেম কেটে দিয়ে নতুন করে ঢুকতেছি, এখান থেকে এই ব্যানার থেকেই ঢুকতে হবে, এছাড়া উপায় নাই, কারণ সকাল সকাল এখনও গেমের ভিতরে ওইভাবে রিলিজ করে পারে নাই গাড়ি না। তো আমরা এখানে আবারও 20 ডায়মন্ডের স্পিন মেরে নিলাম। তো 20 ডায়মন্ডের স্পিন গাড়ি না দিয়ে, তো আমি স্পেশাল স্পিন মেরে নেবো, পটাপট করে স্পেশাল স্পিন মারতে থাকবো। তো স্পেশাল স্পিনে কি এটা দাঁড়াবে না, স্পেশাল স্পিনে দাঁড়াও গাড়ি না, কি অবস্থা এইসব, কি 40 ডায়মন্ড করে স্পেশাল স্পিন মারতে চলেছি এক ভাব, এবং আস্তে আস্তে সামুরাই বান্ডেলটা কেমন যেন লাল হয়ে উঠতেছে। এবার মনে হয় খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আমার মনে হচ্ছে। ও গাইস, কোথায় গিয়ে দাঁড়ায়। তো বারবারই গান বক্স লুট বক্স, গান বক্স লুট বক্স, গান বক্স লুট বক্স,
কোথায় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি কিছু বুঝতেছি না। গাড়ি না তোমার কি দিতে মন চাইতেছে না? অনেক ডায়মন্ড লাগতেছে গাইস, ডায়মন্ড কিন্তু অর্ধেক শেষ প্রায়। তো আমরা কিন্তু এক ভাব 40 ডায়মন্ডে স্পিন মারতেছি, স্পেশাল স্পিন। তো 40 ডায়মন্ডে স্পিনে কিন্তু আমাদের ইট ম্যান এইবার একটু যাচ্ছিল কিন্তু গিয়ে আবার সেই ওয়াপেন রয়্যালের কার্ড ব্যাক প্যাক। এইবার আবারও 40 ডায়মন্ড করে চলতেছে উড়াদুড়া স্পিন। বাট গাড়িনার মনে হয় দেওয়ার ইচ্ছা নাই, বাট আমরা তো নেবই। তো এখানে আমরা এবার 180 ডায়মন্ডের স্পিন মেরে নিই, 180 ডায়মন্ড করে স্পিন মারবো। এবার তিনটা পরাপর 180 ডায়মন্ডের তিনটা স্পিন মারবো এবং চোখ রাখবো আমাদের বান্ডেলে গিয়ে কখন দাঁড়ায়। ইমোটটা তো খুব সহজে দিয়ে দিল, বাট আমাদের তো বান্ডেলটার দরকার। তো বান্ডেলটা সবার আগে দিয়ে দিলে এতক্ষণে হয়তো আর স্পিন মারতাম না, গাড়ি এটা বুঝতে পারছে, যার কারণে আমাদের কিন্তু বান্ডেল এখনও পর্যন্ত দিচ্ছে না। শুধু স্পিনের পর স্পিন চলতেছে, বাট বান্ডেলে কিন্তু গিয়ে ঘড়ির কাঁটা দাঁড়াচ্ছে না। তো আমরা আবারও 180 ডায়মন্ডের স্পিন মারলাম। তো গাইস একটু বেশি হয়ে গেছে। এই শিট ম্যান, আর একটু সামনে গেলে তো হয়ে যেত। কি স্পিন, কি ওয়েল চলে আসলো, সামুরাই স্পিন চলতেছে উড়াধুরা, বাট বান্ডেলের কোনো খোঁজ নেই। এক ভাব স্পিন চলতেছে আর এক ভাব আমাদের গান বক্স আবারও কিন্তু ইমোট দিয়ে দিছে। তো খেয়ালই করি নেই কখন ইমোট দিয়ে দিল। তো আমরা আবারও 180 ডায়মন্ড স্পিন মারবো। কি ব্যাপার গাড়ি না, দিতে কি মন চায় না? ডায়মন্ড তো সব শেষ, এবার তো দিয়ে দাও নাকি আবার টপ আপ করা লাগবে। 800 ডায়মন্ড আছে গাইস, আর মাত্র 800 ডায়মন্ড আছে এবং আমাদের কিন্তু বান্ডেলটা পুরো লাল হয়ে রয়েছে, কিন্তু বান্ডেলটা দিচ্ছে না কেন এটাই তো বুঝতেছি না। তো বান্ডেল নিতে গেলে আমি যতটুকু মনে করি আমাদের স্পেশাল স্পিনই করতে হবে। তো আমরা এবার অন্য ট্রিক্স কাটাবো, সেটা হচ্ছে 20 ডায়মন্ড 40 ডায়মন্ড করে আমরা এবার স্পিন মারতে থাকবো, দেখি কখন দেয়। 20 ডায়মন্ড মারলাম, তো 40 ডায়মন্ড, এবার 40 ডায়মন্ডে স্পিন, 40 ডায়মন্ডে কিছু দিল না, আবারও 20 ডায়মন্ডে স্পিন, এরপরে আবারও 40 ডায়মন্ডের স্পিন মেরে নিলাম। গাইস ভিডিওটা অনেক লং হতে চলেছে, কারণ আমাকে তো দিচ্ছে না গাড়ি না, লং না করে উপায় নাই। তো 40 ডায়মন্ডের স্পিন উড়াধুরা চলতেছে, মেজাজটাও খারাপ হইতেছে, এবার কোনো স্কিপ ছাড়াই স্পিন হবে। চলো গাইস এবার শুধু ক্লিকে ক্লিকে স্পিন মারবো। তো এবার কোনো কিছু শো করবে না, ক্লিকে স্পিন মারতে হবে, কিন্তু এ তো বান্ডেলটা তো কোনোভাবেই দিচ্ছে না। গাই ও ভাই সাব, ফাইনালি গাইস আমরা কিন্তু বান্ডেলটা বাইর করে ফেলছি এবং খুব ভালো লাগতেছে আমার, কারণ আমার আর ডায়মন্ড টপ আপ করার লাগে নাই। আমি এই লাস্ট যতগুলো ইভেন্ট আসছে আমি কোন ইভেন্ট নিই নাই, ডায়মন্ড গুছিয়ে এই 2700 ডায়মন্ড রেখেছিলাম। তো 2200 ডায়মন্ড লাগে নাই, 2100 ডায়মন্ডের ভিতরে কিন্তু আমরা এখান থেকে বান্ডেল এবং ইমোটটা ফাইনালি কিন্তু নিয়ে আনিছি। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কত ডায়মন্ডে তোমরা পাও এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য 3টা উইকলি মেম্বারশিপ কিন্তু গিভওয়ে করাবে, এবং আগের ভিডিও 2টা উইকলি মেম্বারশিপ তো তোমরা অবশ্যই পাবে। তো আগের ভিডিওতে যারা যারা দেখো না দেখে অবশ্যই সেখানে কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দেওয়া যাবে। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে 3টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে দেওয়া হবে, যার কারণে তোমরা বলবে যে আমার কত ডায়মন্ড খরচ হয়েছে এই বান্ডেলটি এবং ইমোটটি নিতে। এটা লিখে তোমার ইউআইডিটা বাংলাদেশ সার্ভার ইউআইডিটা দিয়ে দেবে এবং 300টা লাইক অবশ্যই কমপ্লিট করে দেবে। এবং লাইক কমপ্লিট করতে দিলে তোমাদেরকে কী করতে হবে, অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে, তাহলে কিন্তু লাইক টার্গেট অবশ্যই পূরণ হয়ে যাবে। এবং লাইক টার্গেট পূরণ হয়ে গেলে তোমাদের ভিতর থেকে যে কোনো 3 জন কিন্তু 3টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে পাবে, এবং আগের ভিডিওর 2টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে তোমাদের তো অলরেডি রয়েছে। তো 5টা উইকলি মেম্বারশিপ তোমাদেরকে আমি একটা ভিডিওতে দিয়ে দেবো, এবং যাদের যাদের ডায়মন্ড টপ আপ করা দরকার তারা অবশ্যই কিন্তু আমার ডায়মন্ড টপ আপ পেজ থেকে টপ আপ করতে পারবে ইউআইডি দিয়ে, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দুইভাবেই নিতে পারবে। তো যাদের যাদের ডায়মন্ড নেওয়ার দরকার অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে চলে আসো, তোমাদের যার যত 1000 কোটি ডায়মন্ড লাগবে আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফিজ বন্ধুরা, টাটা, বাই বাই।